वेलकम टू माय चैनल एडुटेक फन। आम्रा प्रतिदिन जीवने एमन किछु घनवस्तु देखते पाई जादेर प्रतिटी धारे दैर्घ्य समान है, जेमन रुबिक्स क्यूब, लुडो छक्का, आइस क्यूब, बक्स, टॉयलेटर्स इत्यादि। एदेरके जदि आम्रा भालोभावे लक्ष्य करी ताहले देखबो एदेर प्रतिटी धारे दैर्घ्य हच्छे समान। एई धरनेर घनवस्तुके आम्रा बोली घनक, अर्थात जे समस्त घनवस्तुर प्रतिटि धारेर दैर्घ्य समान है अर्थात दैर्घ्य प्रस्थ एवं उच्चता समान ताके आमरा घनक बोलछि। एर आगे आमरा आयतघन सम्बन्धे जेनेछि, आयतघनेर तीनटी मात्रा थाके दैर्घ्य प्रस्थ एवं उच्चता। घनक हच्छे एकटि विशेष धरनेर आयतघन जार क्षेत्रे दैर्घ्य प्रस्थ एवं उच्चता तीनटाई समान हये जाय। जेहेतु घनकेर दैर्घ्य प्रस्थ उच्चता तीनटाई समान हय, एखाने एकटि घनक एकेछि তাহলে ঘনকের প্রত্যেকটা ধার সমান হবে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা, তিনটের দৈর্ঘ্যই সমান হবে। তাহলে তার এক একটা তল হবে এক একটা বর্গক্ষেত্র, বা এইভাবে বলতে পারি আমরা কোনো সমতলের উপর এই ঘনকটা বসিয়ে তার চারিপাশে দাগ দিলে আমরা বর্গক্ষেত্র পাব। আয়তঘনের মতোই ঘনকেরও ছটি তল আছে, এবিসিডি সামনের তল, পিছনের তল আছে ইএফজিএইচ, দুই পাশে দুটো তল এবং উপরে এবং নিচে দুটো তল, মোট ছটি তল আছে। এবং আটটি শীর্ষবিন্দু আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। এবং আয়তঘনের মতনই এরও ১২টি ধার আছে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। আমরা এর আগে আয়তঘনের এই সমস্ত সূত্রগুলো শিখেছি। সমগ্র তলের ক্ষেত্রফল হয় টু ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, আয়তন এবং ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। যেহেতু আয়তঘনের সঙ্গে ঘনকের একটা মিল আছে, আয়তঘনকে তিনটা বাহুকে সমান করে দিলেই ঘনক পেয়ে যাব। তাহলে আমরা এই সূত্রগুলো থেকেই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এটা আমরা পেয়ে যাব। এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটার ক্ষেত্রেই আমরা আলাদা করে দৈর্ঘ্য বা প্রস্থ না লিখে বাহু হিসাবে লিখছি। তিনটা দৈর্ঘ্য সমান বলে আমরা তিনটার পরিবর্তে বাহু লিখব। তাহলে বাহুগুণিত বাহু মানে বাহু স্কোয়ার, এটাও বাহু স্কোয়ার, এটা বাহু স্কোয়ার, তিনটা বাহু স্কোয়ার, তার সঙ্গে বাইরে দুই, তাহলে ৬ গুণিত বাহু স্কোয়ার, এত বর্গ একক। এটা আমরা অন্যভাবে ভাবতে পারি, যেহেতু প্রতিটি তল হচ্ছে বর্গক্ষেত্রাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, মোট ছটি তল আছে, তাহলে ৬ গুণিত বাহু স্কোয়ার হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে তিনটে জায়গায় আমরা যদি বাহু লিখে দিই তাহলে মোট এখানে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, তাহলে তিনটা বাহু স্কোয়ার, থ্রি ইন্টু বাহু স্কোয়ার। এটার যদি বর্গমূল করি তাহলে তিনের বর্গমূল রুট তিন, বাহু স্কোয়ারের বর্গমূল হবে বাহু, বা বাহুর দৈর্ঘ্য লিখছি। এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এরপরে আসছে আয়তন। আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে ঘনকের আয়তন হবে তিনটে হচ্ছে বাহুর দৈর্ঘ্য তিনটে সমান, তাহলে বাহু গুণিত বাহু গুণিত বাহু, বা বাহুর কিউব, এত ঘন একক। যদি কোনো ঘর ঘনাকার হয় তাহলে তার চার দেওয়ালের ক্ষেত্রফল প্রতিটা দেওয়াল যেহেতু বর্গাকার তাহলে প্রতিটা দেওয়ালের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, চারটা দেওয়ালের চার গুণিত বাহু স্কোয়ার, এত বর্গ একক। এটা আমরা এই সূত্র থেকে পেয়ে যাব। এখানে দৈর্ঘ্যের জায়গায় বাহু প্লাস বাহু, টু ইন্টু বাহু হলো, তার সঙ্গে বাহু গুণ করলে টু ইন্টু বাহু স্কোয়ার, তার সঙ্গে দুই গুণ করলে চার গুণিত বাহু দৈর্ঘ্যের স্কোয়ার। কষে দেখি চারে, চারে যে প্রশ্নটা আছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল ৬৪ বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। একটি তল আমরা জানি বর্গাকার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার সমান ৬৪ দেওয়া আছে, তাহলে বাহু দৈর্ঘ্য হয়ে যাবে ৮। বাহু দৈর্ঘ্য ৮ হলে ঘনকের আয়তন আমরা সূত্র জানি বাহুর কিউব, তাহলে ৮ কিউব করে দিলে আমরা ঘনকের আয়তন পেয়ে যাব। ঘনকের আয়তন হয়ে যাবে ৫১২ ঘন মিটার। ৬ অঙ্কটা দেওয়া আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ৪ রুট ৩ সেমি হলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি রুট ৩ ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে রুট ৩ ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ৪ রুট ৩, রুট ৩ রুট ৩ বাদ দিয়ে দিলে বাহু দৈর্ঘ্য পেয়ে যাব ৪ সেন্টিমিটার। বাহু দৈর্ঘ্য জানা থাকলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল যদি ৬টি তল, তাহলে ৬ গুণিত বাহু দৈর্ঘ্যের স্কোয়ার,
অর্থাৎ ছয় গুণিত চার স্কোয়ার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 96 বর্গ সেন্টিমিটার। এরপরে আরেকটা দেওয়া আছে, যদি একটি ঘনকে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে, তাহলে এক একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে, এটাকে ছয় দিয়ে ভাগ করে দেবো, ছয় দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 36 বর্গ সেন্টিমিটার। তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য হবে কত, 36 বর্গমূল করতে হবে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার সমান 36 হলে বাহু সমান হবে 36 বর্গমূল 6। তাহলে ঘনটির আয়তন হচ্ছে বাহুর কিউব, তাহলে 6 কিউব করে দিলে 216 ঘন সেন্টিমিটার, তাহলে ঘনটির আয়তন হয়ে যাবে 216 ঘন সেন্টিমিটার। এরপরে 10টা আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি। প্রথমে ধরে নিচ্ছি, ধরি ঘনকটির পূর্বের বাহুর দৈর্ঘ্য ছিল a একক, তাহলে তখন আয়তন ছিল বাহুর দৈর্ঘ্যের কিউব হয় অর্থাৎ a কিউব ঘন একক। এরপরে বাহুর দৈর্ঘ্য 50% কমানো হচ্ছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কমে এর 50%, তার মানে a/2, এই পরিমাণ বাহুর দৈর্ঘ্যটা কমে গেল। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে, আগে এ ছিল, এ থেকে কমে গেছে অর্থাৎ বাদ গেল a/2, তাহলে হয়ে যাচ্ছে a/2 একক। তাহলে এখন আয়তন কত হবে, আয়তনের সূত্র বাহুর দৈর্ঘ্যের কিউব হয়, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য a/2 তার কিউব অর্থাৎ a³/8 ঘন একক। প্রশ্ন হচ্ছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হবে মূল ঘনকের আয়তন ছিল a³/2, এখন পরিবর্তিত ঘনকের আয়তন হলো a³/8, a³ দিয়ে ভাগ করলে 1:1/8, 8 দিয়ে গুণ করে দিলাম 8:1, এটাই উত্তর। এরপরে 14 অঙ্কটায় দেওয়া আছে, একটা রাস্তা উঁচু করতে হবে, তার জন্য রাস্তার পাশ থেকে 30টি সমান মাপের গভীর আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেখান থেকে মাটি নিয়ে রাস্তাটি উঁচু করা হচ্ছে। তাহলে রাস্তাটি তৈরি করতে যে পরিমাণ মাটি লাগবে তার আয়তন এবং ওই 30টি গর্ত থেকে যে মাটি পাওয়া যাবে তার আয়তন সমান হবে। 30টি গর্তের প্রত্যেকটির দৈর্ঘ্য প্রস্থ সমান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ধরে নেব 30টি গর্তের প্রত্যেকটির গভীরতা হচ্ছে x, তাহলে প্রতিটি গর্তের আয়তন পেয়ে যাব, যেহেতু আয়তঘনকার তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা অর্থাৎ 14×8×x, এটা হচ্ছে প্রত্যেকটা গর্তের আয়তন। তাহলে 30টি গর্তের থেকে মোট যে পরিমাণ মাটি পাওয়া যাবে সেটা হচ্ছে 30×14×8×x। সেই মাটি দিয়ে যেহেতু রাস্তাটি উঁচু করা হচ্ছে, তাহলে সেই আয়তন এবং রাস্তা তৈরি করতে মোট যে মাটি লেগেছে অর্থাৎ 2520 ঘনমিটার, এটা সমান হবে, তাহলে আমরা শর্তানুসারে লিখব 30×14×8×x সমান 2520। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব, তাহলেই পেয়ে যাব প্রতিটি গর্তের গভীরতা। এরপরে যে প্রশ্নটা আছে 16 নম্বরের, একগ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে, একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। একগ্রোস মানে দেওয়া আছে 12 ডজন, তাহলে 12 ডজন দেশলাই বাক্সের যে প্যাকেট সেই প্যাকেটের আয়তনটা প্রথমে বের করে নেব এই তিনটার গুণ করে, যেহেতু আয়তঘনাকার দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এই আয়তনটা হচ্ছে 12 ডজনের অর্থাৎ 12×12 বা 144টি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে এটা। তাহলে এক একটি দেশলাই বাক্সের আয়তন 144 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে। এক একটি দেশলাই বাক্সের আয়তন যখন আমরা পেয়ে গেলাম, এখানে দেশলাই বাক্সের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে উচ্চতা যদি x হয়, 5×3.5×x সমান হবে যে আয়তনটা আমরা পেয়েছি তার সঙ্গে সমান, এখান থেকে x এর মানটা পেয়ে যাবে। 17 অঙ্কটায়, 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এখানে করে দেখাচ্ছি, এখানে ধরে নিচ্ছি এটা একটা আয়তঘনাকার চৌবাচ্চা যার দৈর্ঘ্য 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, এর অর্ধেক জলপূর্ণ আছে, এখানে উচ্চতা দেওয়া নাই, উচ্চতা আমাদের প্রয়োজনও নাই, অর্ধেক জলপূর্ণ আছে, এরপরে 630 লিটার জল এখানে ঢালা হচ্ছে,
এর ফলে দেখা যাবে কি এই যে জলতল যেটা এখন আছে সেই জলতলটা কিছুটা উপরে উঠে যাবে। আমি ধরে নিচ্ছি জলতলটা এক্স মিটার, হয়তো এতটা ধরে নিচ্ছি, এতটা উঠে গেল, এটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স মিটার, এই পরিমাণ জল আরও উপরে উঠবে। তাহলে যে জলতলটা উঠল সেটা একটা আয়তঘনাকার রূপ নেবে, সেই আয়তঘনের আয়তন হবে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা। এই আয়তন এবং যে জলটা ঢেলেছি সেটা যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারব প্রথমে লিখে নিচ্ছি আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ধরি জলতল এক্স মিটার উপরে উঠবে। তাহলে আমরা প্রথমে বের করে নেব এক্স উচ্চতার জলের আয়তন, এটা হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এত ঘন মিটার। তাহলে এক্স উচ্চতার জলের আয়তন হবে 2.1 গুণিত 1.5 গুণিত এক্স, এত কিলোলিটার, কারণ আমরা জানি এক ঘন মিটার মানে হচ্ছে 1 কিলোলিটার, কিন্তু আমাদের প্রশ্নতে 630 লিটার ছিল, তাহলে আমাদেরকে এটাকে লিটারে পরিণত করে নিতে হবে। 2.1 ইন্টু 1.5 গুণিত এক্স গুণিত 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এত লিটার। শর্তানুসারে এটাই হচ্ছে 630 সমান, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 2.1 ইন্টু 1.5 ইন্টু এক্স ইন্টু 1000 সমান হচ্ছে 630। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাবো, এক্স সমান হবে 630/2.1, 1.5/1000, 0.0 দুটো তুললে উপরে 0.0, 0.0, 1টা 0, 3টা বাদ দিয়ে দিলাম, 21, 3, 63, 3, 5, তাহলে উপরে কিছু নয় মানে 1/5 মানে হচ্ছে 0.2, এটা মিটার হলো। তো লিখতে পারি অতএব জলের গভীরতা বৃদ্ধি পাবে 0.2 মিটার, বা এটা হচ্ছে 2 ডেসিমিটার। 18 অঙ্কটা আছে, গ্রামের আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো, মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার মাঠ যার দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার, এর চার কোণে 4টি ঘনকাকার গর্ত কেটে সেখান থেকে মাটি নিয়ে জমির বাকি মাঠের উপর ছড়িয়ে দেওয়া হলো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন 4টি ঘনক কেটে নেওয়া হবে তারপর সেই মাটিটা যখন ছড়ানো হবে মাঠের উপর তখন কিন্তু এই 4টি অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, এটা অনেকেই ভুল করে। প্রথমে আমরা মাঠের পুরো ক্ষেত্রফল বের করে নিচ্ছি, মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ 15 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 20×15/300 বর্গমিটার। এক একটা গর্ত থেকে যে মাটিটা পাবো সেটা হচ্ছে বাহুর কিউব অর্থাৎ 4-এর কিউব, কারণ প্রত্যেকটা গর্ত হচ্ছে ঘনকাকৃতি। তাহলে 4টি গর্ত থেকে মোট যে পরিমাণ মাটি পাবো, 4টি গর্ত থেকে মাটি পাওয়া যায় 4×, প্রত্যেকটা গর্তে 4-এর কিউব, এত ঘন মিটার। এই মাটিটা গর্ত বাদে বাকি অংশের উপর ছড়িয়ে দেওয়া হবে, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল আমরা বের করব, কারণ বাকি অংশের যে উচ্চতা বৃদ্ধি পাবে অর্থাৎ মাটিটা ওখানে ভরাট করার পর মোট যে পরিমাণ মাটি পাবো সেটা হচ্ছে আয়তনের সঙ্গে সমান, ওই অংশের আয়তন। আমরা আয়তনের সূত্র জানি ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা,
তাহলে আমাদের প্রথমে জানা প্রয়োজন এই অংশের ক্ষেত্রফল কত। এই গর্তগুলো বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 300 বর্গমিটার। সেখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রফল যেহেতু সমান হবে গর্তের, প্রত্যেকটাই বড় ক্ষেত্রাকার, তাহলে 4 স্কোয়ার, তাহলে গর্ত বাদে বাকি মাঠের ক্ষেত্রফল -4টি গর্ত আছে, প্রত্যেকটা গর্ত বর্গাকার, 4 স্কোয়ার দিয়ে বিয়োগ হবে, 300 - 64 236 বর্গমিটার। ধরে নিচ্ছি মাঠের তলের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পাবে। তাহলে যে পরিমাণ মাটি ভরাট করা হলো তার আয়তন হবে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 236 × x, আর সেই মাটিটা আসছে 4টা ঘনক থেকে, তাহলে এরা পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলো x, 236 × x সমান হবে 4টি গর্ত থেকে যে পরিমাণ মাটি পাওয়া গেছে অর্থাৎ 4 × 4³, 4³ মানে 3টা 4, বা এখান থেকে লিখতে পারি x সমান 4 × 4, 4 × 4 বা 236। এবার এটাকে সরল করে নিতে হবে, 4 × 5 = 20, 4 × 9 = 36, এটা আর কাটাকাটি করা যাবে না, তাহলে উপরে হচ্ছে 64/59, বা লিখতে পারি 1.5/59। তাহলে উত্তর হয়ে যাচ্ছে মাঠের তল তলের উচ্চতা বৃদ্ধি পাবে 1.5/59 মিটার। এরপরে 19-এর যে অঙ্কটা আছে সেটা 14 অঙ্কটার মতনই একই অঙ্ক, এটা নিজেরা করবে। 20-এর যে অঙ্কটা আছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রে দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে পাত্রের দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করে লিখি। প্রথমেই ধরে নেব দৈর্ঘ্য হলো 4x ও প্রস্থ হলো 3x ডেসিমিটার। তাহলে ওই আয়তঘনাকার পাত্রের আয়তন হবে 4x × 3x × যে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো, তাহলে এটার সঙ্গে গুণ করে দেব। গুণ করলে মোট যে পরিমাণ তেল আছে সেটা পেয়ে যাব। তাহলে তেলের পরিমাণ হবে 4x × 3x × 7, এত ঘন ডেসিমিটার বা লিটার। এটা হচ্ছে কি 3টি পাত্রের মোট তেলের পরিমাণ, অর্থাৎ এই 3টি সমষ্টি হবে যে আয়তনটা বের করলাম তার সঙ্গে সমান। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব, তাহলে সেখান থেকে আমরা পরে 4x এবং 3x অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মানটা বের করে নিতে পারবো। পাত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের করে নেওয়ার পর ওই পাত্রের গভীরতা যখন 5 ডেসিমিটার যদি হতো তখন আয়তন কত হতো এটা বের করবো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণিত গভীরতার জায়গায় বা উচ্চতার জায়গায় 5 লিখব। সেটা যদি দেখা যায় 1620 থেকে কম হয় তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না, বা যদি দেখা যায় আয়তনটা 1620 লিটারের বেশি বা সমান হয় তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে। 21-এর অঙ্কটা আছে, 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারে দৈনিক জলের চাহিদা দেওয়া আছে। বলছে এই চাহিদা মেটানোর পরে আরও 25% জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক বসানো হবে যা দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে। ট্যাঙ্কটি কতটা গভীর হতে হবে এটা প্রথমে বের করতে হবে। এরপরে প্রশ্ন আছে যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ট্যাঙ্কটা আমরা করতে চাইছি সেই ট্যাঙ্কে মোট কত লিটার জল ধরবে। দৈনিক জলের চাহিদা দেওয়া আছে, এই 3টা যোগ করলে পেয়ে যাব, কিন্তু ট্যাঙ্কে চাইছে কি তার থেকেও আরও 25% জল যেন অতিরিক্ত মজুদ থাকে। তাহলে মোট কতটা জল ধরবে এই ট্যাঙ্কে এটা প্রথমে বের করব। প্রথমে লিখছি দৈনিক জলের মোট চাহিদা, এই 3টা যোগফল হবে 1200 + 1050 + 950, 3200 লিটার। অতিরিক্ত জল মজুদ করতে চাইছে, অতিরিক্ত জল মজুদ থাকবে
এই যে চাহিদা আছে চাহিদার 25% এত লিটার ট্যাঙ্কের মোট জলধারণ ক্ষমতা হতে হবে। ট্যাঙ্কের মোট জলধারণ ক্ষমতা হবে 3200+800 4000 লিটার। এই 4000 লিটার হবে ট্যাঙ্কের আয়তন। ট্যাঙ্কের ট্যাঙ্ক বসানোর জায়গা দেওয়া আছে দৈর্ঘ্য 2.5 মিটার। আমরা মিটারটাকে ডেসিমিটার করব কারণ আমাদের লিটার দেওয়া আছে এখানে। তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্যটা হবে 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। প্রস্থ 1.6 মিটার দেওয়া আছে বা লিখতে পারি এখান থেকে 16 ডেসিমিটার। তো ট্যাঙ্কের গভীরতা ধরে নিচ্ছি, ধরি ট্যাঙ্কের গভীরতা হবে 1 ডেসিমিটার, যাতে করে এই ট্যাঙ্কের আয়তন 4000 লিটার জলের আয়তনের সঙ্গে সমান হয়। তাহলে ট্যাঙ্কের আয়তন হবে 3×25×16×1 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার মানে লিটার, শর্ত অনুসারে এটাই হবে 4000 লিটারের সঙ্গে সমান। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x সমান হবে 4000/25×16। 16 দিয়ে কেটে যাচ্ছে, 16 দিয়ে 32 5 16 80 100, 25 দিয়ে কেটে গেলে এটা হয়ে যাবে 10। তাহলে আমরা লিখতে পারবো যে ট্যাঙ্কের গভীরতা হবে 10 ডেসিমিটার বা এটা মানে 1 মিটার। এরপরে আরও প্রশ্ন ছিল এখানে, যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে ট্যাঙ্কটি কতটা গভীর হতো তা হিসাব করে লিখি। এখন প্রস্থের দিকে আমরা পেয়েছি 16 ডেসিমিটার, আরও 4 ডেসিমিটার হলে এটা হয়ে যেত 20 ডেসিমিটার। তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার, এটা একই আছে, প্রস্থ হবে 16 ছিল তার সঙ্গে 4 যোগ হয়ে গেল 20 ডেসিমিটার। ধরি গভীরতা হবে 1 ডেসিমিটার, প্রস্থের দিকে যেহেতু বেড়েছে তাহলে গভীরতা নিশ্চয়ই আমাদের কমবে, আগের মতন 1 মিটার হবে না। এখন আয়তন 25×20×1 এত ঘন ডেসিমিটার বা এত লিটার। তাহলে শর্তানুসারে এই ট্যাঙ্কের মধ্যে আমাদের 4000 লিটার জল থাকতে হবে। শর্তানুসারে 25×20×1 সমান হবে 4000, বা লিখতে পারি x সমান হচ্ছে 4000/25×20। 0 কেটে গেল, 2 8 25 200, অর্থাৎ 8 ডেসিমিটার। অতএব এখন ট্যাঙ্কের গভীরতা হবে 8 ডেসিমিটার।